এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি একটি ত্রিভুজ আঁকি যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেমি, 5.5 সেমি এবং 6 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকার চেষ্টা করি। তো অন্তর্বৃত্ত আঁকতে গেলে প্রথমে আঁকে 4.5 সেমি, এবং 6 সেমি। তিনটি বাহু নিয়ে নিতে হবে, 6 সেন্টিমিটার থেকে বড় একটা বাহু নিলাম, BX নাম দিয়ে দিলাম, 6 সেন্টিমিটার বাহুর সমান মাপ নিয়ে BX থেকে কেটে নিলাম, একটা C নাম দিলাম। এবার আর দুটো বাহু আছে, 4.5 সেমি মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আর 5.5 সেমি মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দ্বয় যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম এ। এবার আমরা এর সাথে বি বিন্দু আর এর সাথে সি বিন্দু যোগ করে দিই। তাহলে যে বিন্দুটার অন্তর্বৃত্ত আঁকতে হবে, যে ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকতে হবে, সেই ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম। অন্তর্বৃত্ত মানে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা ত্রিভুজের ভিতরে হবে এবং ত্রিভুজের তিনটে বাহুকেই স্পর্শ করে থাকবে। তো সেটা আঁকতে গেলে আমাকে যে কোনো দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো আমি প্রথমে সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এঁকে নিচ্ছি, তোমরা দেখো আমরা কীভাবে আঁকছি। একটা বৃত্তচাপ আঁকলাম যেটা এবি আর এসি আর বিসি সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করলো, যে বিন্দু দুটোতে ছেদ করলো সেই দুটো থেকে আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ দ্বয় যেখানে ছেদ করলো সেটার সাথে সি বিন্দুটা যোগ করে দিলাম। এরপরে একইভাবে বি বিন্দুর বি বিন্দুতে বসিয়ে বি কোণের সমদ্বিখণ্ডক আঁকার চেষ্টা করব। দেখো কীভাবে আঁকছি, বি বিন্দুতে বসিয়ে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দুটো জায়গায় বসিয়ে এই যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর সাথে বি বিন্দুটা ওটা যোগ করে দেবো। এর আগে আমি পরিবৃত্ত অঙ্কন করে আমার দেখিয়েছি, যেটা আমার আগের ভিডিওতে আছে, সেখানে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হতো, কিন্তু এখানে দুটো কোণের অন্তর্দ্বিখণ্ড আঁকতে হচ্ছে। এর আগের ভিডিওটা যারা দেখনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এরপরে এই অন্তর্দ্বিখণ্ড দুটো যেখানে ছেদ করলো সেইটার নাম দিলাম, অন্তর্দ্বিখণ্ডক দ্বয় যেখানে ছেদ করলো সেটা নাম দিলাম ও। এবার ও বিন্দু থেকে বিসি এর উপর আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করার জন্য ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে যেটা বিসিকে দুটো বিন্দুতে ছেদ করবে। এই একটা বৃত্তচাপ আঁকলাম যেটা বিসিকে দুটো বিন্দুতে ছেদ করলো। এবার যে বিন্দু দুটোতে ছেদ করলো সেই বিন্দু দুটোতে বসাতে হবে। অনেকে বি বিন্দুতে বসায়, কেউ এখানে বসায়, দেখো ছবিতে কেউ এখানে বসায়, এসব জায়গায় বসালে হবে না। যে লাস্ট যে বৃত্তচাপটা আনলাম সেটা বিসিকে যে দুটো বিন্দুতে ছেদ করলো সেখানে বসিয়ে হাফের বেশি মাপ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপ দুটো এখানে ছেদ করলো, এবারে এই বিন্দুর সঙ্গে ও বিন্দুটা জুড়ে দিলাম, এদিকটা দরকার নেই, এখানটা নাম দিলাম ডি। এবার আমি কি করব, ও বিন্দুকে কেন্দ্র করে
ওডিএ সমান মাপ নিয়ে একটা বৃত্ত। এই বৃত্তটাই হলো ত্রিভুজে বিসি এর অন্তর্বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।